প্রিয় প্রবাসী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসীতে, যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, ইন্ডিয়া থেকে যে আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচি এবং কুমন্তব্য করার একজন ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আর এই বিষয়টি গতকালকে থেকে আমাদের বাংলাদেশে অনেক গণমাধ্যম এই বিষয়টি ফলোভাবে প্রচার করেছে। তো আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? যখনই সমগ্র মুসলিম কান্ট্রি ইন্ডিয়াকে চাপ দিল, তখনই কিন্তু হুট করেই গ্রেপ্তার করে এটি মানুষকে দেখাচ্ছে। অথচ আমাদের এই বাংলাদেশ টেলিভিশনগুলো, আমাদের এই বাংলাদেশের টেলিভিশনগুলো গত 3 দিন 4 দিন কোনো প্রকার কোনো প্রচার প্রচারণা চালায়নি। এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটি লোভ দেখানো একটি গ্রেপ্তার। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিও জুড়ে থাকবেন, আশা করি সম্পূর্ণ বিষয় জেনেই যাবেন। এখানে একটি জরিপে দেখা গেছে যে বিশ্বের 10 থেকে 12টি দেশে ভারতের প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ মুসলিম কান্ট্রিতে কাজ করে। এখানে একটি বিষয় আপনারা খেয়াল করবেন, 2 কোটি 2.5 কোটি মানুষের দ্বারায় প্রায় 10 থেকে 12 কোটি মানুষের ডাল রুটি জোগাড় আসে। একটি বিষয় বার চিন্তা করতে পারেন যে বেশিরভাগ মুসলিম দেশে ইন্ডিয়ান পণ্য রপ্তানি করার জন্য মুখিয়ে থাকে। ঘটনাটি আসলে রাইট, মুসলিম দেশগুলো ইন্ডিয়া থেকে আমদানি বন্ধ করে দিলে ইন্ডিয়ার অর্থনৈতিক প্রায় 30 থেকে 35% নিচে নেমে আসবে অবস্থা। শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে, শ্রীলঙ্কার থেকে আরও খারাপ হবে যদি মুসলিম দেশগুলো ইন্ডিয়ান পণ্য ইনপোর্ট আউটপোর্ট বন্ধ করে দেয়। শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে? শ্রীলঙ্কার থেকে আরও বেশি হবে ইন্ডিয়ার পরিস্থিতি খারাপ। এতে কি প্রমাণ হয় না, আসলে এতে কি প্রমাণ হয় না যে ইন্ডিয়া মুসলিমদের দয়া বেঁচে আছে? অথচ সেই দেশের একজন ক্ষমতাশীল নেতা কিভাবে এমন মন্তব্য করে, কোথায় মন্তব্য করেছে? আর এই বিষয়টি নিয়ে শুধু সৌদি আরব নয়, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, গতকালকে দুবাইও, ইন্ডিয়া এবং পাকিস্তান, সমগ্র মুসলিম দেশ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছে। এবং যখনই প্রতিবাদ করেছে, তখনই তারা তাদের এই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে। আসলে আমি মনে করি এই গ্রেপ্তারটি সম্পূর্ণ আকারে একটি তাদের দেশের চাল, কেননা তাদের তো পিঠ বাঁচাতে হবে, যদি পিঠ না বাঁচাতে পারে তাহলে তো আর পেটে ভাত জুটবে না। তো এই কারণেই তারা যখনই মুসলিম দেশগুলো একতাবদ্ধ হয়ে চাপ দিয়েছে, সমস্ত দেশে ইন্ডিয়ান পণ্য বর্জন করার ঘোষণা দিয়েছে, তখনই তারা তাদের একে এই এই নামটা নিতেও আমার ঘৃণা লাগে, একে গ্রেপ্তার করে মানুষের সামনে ফলোভাবে প্রচার করছে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে আসেন, যে যে অবস্থাতে আসেন, অবশ্যই আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ এমন কোনো মন্তব্য করে, অবশ্যই প্রতিবাদ করতে হবে, এবং যেই লোকটি এই মন্তব্য করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি জনসম্মুখে প্রকাশ্যে। তলে তলে করাটা চলবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।